আমি আমাদের আনসার বিটিভির জন্য একটা ব্যাংক তৈরি করে দিয়েছি, যেটা আনসার বিটিভি উন্নয়ন ব্যাংক। যেহেতু এখানে শুধু ট্রেনিং নেওয়া হয়, কিন্তু ট্রেনিং নেওয়ার পর নিজের পরিবারের জন্য বা নিজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করতে পারেন, এই ব্যাংকের থেকে যথাযথভাবে ঋণ দেওয়া হয় এবং সেই ঋণ গ্রহণ করে ক্ষুদ্র এবং মাঝারি ঋণও প্রদান করা হয়, যার মাধ্যমে নিজেরা কাজ করে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারেন, নিজেদের পরিবার যেমন প্রতিপালন করতে পারেন, আবার সেই সাথে সাথে আরো অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও আপনারা করে দিতে পারেন। প্রায় 249টি শাখা ইতিমধ্যে ব্যাংকের তৈরি হয়েছে। যখন করোনাকালীন সময়ে সকলের একটা দুঃসময় ছিল, আমরা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আমাদের যারা কর্মরত তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য বা ঋণ দেওয়ার জন্য ব্যবস্থা নিই এবং এই আনসার বিডিবি ব্যাংকেও 500 কোটি টাকা আমরা দিয়েছিলাম, বিশেষভাবে বরাদ্দ দিয়েছিলাম সরকারের পক্ষ থেকে, যেন এই বাহিনীর সদস্যরা ঋণ নিতে পারে এবং তারা তাদের কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছিলাম। এবং আমি খুব আনন্দিত যে এই ব্যাংকের থেকে সব থেকে বেশি ঋণ দেওয়া হয়েছে এবং অত্যন্ত সফলতার সাথে সেই ঋণ প্রদান করা হয়েছে। যদিও ব্যাংকের এখন নিজস্ব কোনো ভবন নেই, তবে এই ভবন যাতে নির্মাণ হয় এবং আলাদা ব্যবস্থা আমাদের এই বিশেষায়িত ব্যাংকগুলি সব একই জায়গায় যাতে তৈরি হতে পারে সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি।